এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি মধুমিতা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে ঘড়িতে 6:15, আর আজকে হচ্ছে ফ্রাইডে। আর সকাল থেকে আমি খুব বিজি ছিলাম, চপ বানিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছিলে একটু আগে আমি কাটাকুটি করছিলাম, তো ওটা একটু আগে ইয়ে নয়, ক্লিপ নয়, ওটা সকাল থেকেই চলছে আর কি। এতক্ষণ পর্যন্ত আমি ওগুলো সমস্ত চপগুলো তৈরি করলাম, মানে আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে ফিশ ফ্রাই, ওটা এতক্ষণ পর্যন্ত রেডি হলো আর কি। তো এবার সমস্ত প্যাকিং হচ্ছে, প্রশান্ত এখানে প্যাকিং করছে, এবার আমরা বেরোবো। যদিও 6টার মধ্যে ওখানে পৌঁছানোর কথা ছিল, বাট হয়নি, সুযোগ মানে সময় হয়নি, ও আসতে একটু অফিস থেকে আসতে দেরি করেছে। আগে ফ্রাইডেগুলো যেরকম ছিল এখন তো আর তাই না, এখন তো ফ্রাইডে মানে ওয়ার্কিং ডের মধ্যেই পড়ছে, কারণ এখন তো আর ফ্রাইডেতে ছুটি থাকে না, তো সেই জন্য একটু দেরিও হয়েছে ওর আসতে। তো সব মিলিয়ে আর কি রেডি হয়ে জাস্ট এখন বেরোচ্ছি। তো আমি কি করে ফিশ ফ্রাইটা বানিয়েছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। খুব ইজি, এমন কিছু ব্যাপার না, বাট চপটা তৈরি করতে অনেকটা টাইম লেগে যায়, এটাই যা, আদারওয়াইজ খুব একটা টাফ না, ইজি। তো কি করে বানিয়েছি সেই রেসিপিটা তোমরা দেখে নাও, ততক্ষণ আমরা যাই। আমি একটু নুন আর লেবু দিয়ে প্রথমে মাছগুলোকে মাখিয়ে রাখছি, 10-15 মিনিট মতো মাখিয়ে রাখলেই হবে। তো এবার আসা যাক পেস্টে। তো পেস্টের জন্য আমি যেটা মানে ফিশটাকে মাখিয়ে রাখবো তার জন্য আমি একটা পেস্ট বানাবো, সেটার জন্য আমি কি নিয়েছি তোমরা দেখো। এটা হচ্ছে পুদিনা পাতা, এটা হচ্ছে ধনে পাতা, এটা হচ্ছে আদা কুচি, এটা রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। এর মধ্যে আমি কিছুটা নুন আর গোলমরিচও অ্যাড করবো। দেখো মাছটা তো আমি লেবু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো এবার আমি এটাকে ম্যারিনেট করব। তো তার জন্য আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর এই পেস্টটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু নুন। আগে যদিও নুন দিয়ে তাই জন্য অল্প দিলাম নুন দিয়ে। এটাকে ভালো করে মাখিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। তোমাদেরকে বলে দিই, এখানে আমি মোটামুটি 2 কেজি মতো মাছ নিয়েছি, আর এটা আমি দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছি। এবার আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এর মধ্যে অ্যাড করছি কিছুটা ময়দা আর ব্রেড ক্রাম্বস দিয়ে, তারপর খুব ভালো করে এটাকেও মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে নেওয়ার পরেও ঘন্টাখানেক মতো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এরপর আমি একটা থালার মধ্যে নিচ্ছি বেশ কিছুটা ব্রেড ক্রাম্ব, কারণ চপটাকে তৈরি করতে হবে তার জন্য, আর নিচ্ছি ডিম। এখানে আমি মোটামুটি 2 কেজি মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য 10টা ডিম নিয়েছি। তো প্রথমেই আমি এই ব্রেড ক্রামের মধ্যে ডিপ করে নিয়ে, তারপর ডিমের মধ্যে ওটাকে ডিপ করে, তারপর আবার ব্রেড ক্রাম্ব লাগিয়ে, আবার ডিমের গোলায় চুবিয়ে, আবার আমি ব্রেড ক্রাম্ব, মানে মোটামুটি ডাবল কোট দিতে হবে এই ফিশ ফ্রাই গুলো। এবং হাত দিয়ে যেভাবে ঠিক আমি করছি এইভাবে প্রত্যেকটা ফিশ ফ্রাইকে গড়তে হবে। প্রতিটা ফিশ ফ্রাই ঠিক এইভাবে তৈরি করতে তো সময় একটু লেগেইছে। সত্যি কথা বলতে এটা অবশ্যই সময় সাপেক্ষ, আদারওয়াইজ এটা তৈরি করা খুবই ইজি। মোটামুটি এই 2 কেজি মাছেতে 28 পিস মতো ফিশ ফ্রাই আমার হয়েছে, যেটা হাতে করে এইভাবে গড়তে টাইম লেগেছে 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো। এটা ভাজা চলছে, ডিমটা দেওয়া হয় তো তার জন্য। হ্যাঁ, ডিমটার জন্য না এরকম ফেনা ফেনা হয় জানো তো। হ্যাঁ, ডিমটার জন্য ফেনা ফেনা হয়। ওদিকে হচ্ছে বগড়া, এদিকে হচ্ছে ফিশ ফ্রাই, এদিকে কফি। খাই না রিভিউ দাও তোমার, আমি বল তোমার না খারাপ হবে না, বল খারাপ কখনো বলতেই পারবো না। ঠিক আছে, এমনি নুন টুন গুলো সব ঠিক আছে। সবাই বড় খুশবে খেয়ে নাও একটা একটা করে খাচ্ছি। সবাই এখনো এসে পৌঁছয়নি, সবাই আসুক তারপর একসাথে খাওয়া যাবে। এটা কি হচ্ছে? এটা বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া করছে মণিমালা, তাই তো? হ্যাঁ, সবাই এখানে এসেই করছে রান্নাগুলো। সেটাই সেটাই। আর এখানে হচ্ছে আলুর চপ। এটা কফির জন্য জল দেওয়া হচ্ছে, তাই তো? লাগানো হয়ে গেল। লাগানোর পরে আমরা এটাকে অন করব। আচ্ছা, কফিটা কি দেওয়া হয়ে গেছে? না, কফি এখন দেবো। আচ্ছা, তুমি লাইট খাবে না স্ট্রং খাবে, কোনটা খাবে? মানে সব কি আমার উপর ডিপেন্ড করছে। যে যেরকম খায়, না নরমাল নরমাল তুমি যেরকম করো। আচ্ছা, এটা মিক্স করছি তো, প্রথমে কাপটা নেব। আচ্ছা আচ্ছা, এখানে রাখলাম। হ্যাঁ, বাবা এটা একদম ক্যাফেচিনো, একদম মনে হচ্ছে কোন একটা ক্যাফে কফি ডেতে আমরা এসেছি। এবার আমি দেবো প্রথমে মিল্ক, তারপরে কফি। মিল্কের এটা হচ্ছে এইটা, এটাকে টানবো। এটা উপরে করলাম, এবার করলাম। আচ্ছা, মানে একটা করে কফি হবে, তাই তো? একটা করে কফি হবে, দুটোতে একটা কফি হবে। আচ্ছা, এটা দিয়ে দেবে। এখানে দেখাতে কত ঘন্টা আছে বাদাম দিয়ে দিলাম। এবার দেখো টেকনোলজি, একটা ছোট্ট ফুটো হবে। আচ্ছা, প্রেসারে আর এতে ওটা তৈরি হবে। ও, প্রিমিয়াম ইটালিয়ান কফি আছে। কি কফি? ইটালিয়ান ইন্টারন্যাশনাল গুস্টো। আচ্ছা, এটা হয়ে গেল। হলো এটা? এটা হয়ে গেল। এবার যে এটা ব্লিঙ্ক করতে করতে গ্রিন হবে, তখন এই গ্রিন হলো। গ্রিন হলো, এবার আমি এটা করলাম, এটাকে বার করলাম। ঠিক আছে, একটা জাস্ট একটা জাস্ট ছোট ফুটো, দেখেছো? ছোট ছোট ফুটো। যেখানে কটা আছে কালারটা কি সুন্দর, পুরো ফেনা ফেনা একদম। হ্যাঁ, ও ওয়াও। চিনি কতটা দেব? চিনি আমার অনেকই লাগে, অনেক টোটাল অনেক। কতটা আসলে দারুণ, খুব স্ট্রং আছে না কফিটা? স্ট্রং কফি তো স্ট্রং আছে, খুব স্ট্রং না, চমৎকার। আচ্ছা, সেখানে মিনিমাম কতটা চিনি নেবে? এই তোমার তোমাকে দেখাই হয়নি। আরেক চামচ এখানে স্থান হলে কাঁচে ব্যাস। লাভ চিহ্ন জয়দার কফি শপ। গরম কিন্তু আর আমি পেছন থেকে ভিডিও করে যাচ্ছি, সব খাবারগুলো দুর্দান্ত একদম, কফি কোনো কথা হবে না। এখানে ডাকছে, এখানে গোল টেবিল বসেছে সবার। পরে নাও, পরে নাও, চুড়িটা পরে নাও, হাতে পরে নাও, হাতে পরো, 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 হ্যাঁ পরো, পরে নাও। কি হলো? পরো, তুমি পরো, তুমি পরো, ভালো করে ধরো, আগে তুমি ধরো, এই হাতে, এই হাতে ধরো। বাবা দেখি 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 দেখি, ও মা কি সুন্দর লাগছে চুড়ি পরে। মা আমি যখন একটু নাড়াচ্ছি চুড়িটা, ড্রেসের সাথে আমাকে আইশ্যাডো পরিয়ে দেবে তো? দেখাও 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 চুড়িটা দেখাও। ও বাবা, আমার ছেলে কিন্তু ছোটবেলায় ছিল, আমি তো সাজতাম, ওরা পারতো না তো লিপস্টিক নিয়ে চোখে এখানে দিয়ে দিয়েছি। মানে ব্যবস্থা হচ্ছে তাই তো, প্রায় 11টা বাজতে গেল না? একটা তো গরম মনে হয়ে গেছে তাই তো, দেখি এটা কি? নার্গিসি কোফতা, নার্গিসি কোফতা উড়িয়ে বাহ দুর্দান্ত, আলু ফুলকপির ডালনা দারুণ। না ও বাইরে কথা বলছে, এখানে শুনতে পাবে না বলে হয়তো বাইরে বলছে। পার্টি শেষ, আর সবার এখন যাওয়ার সময়, মোটামুটি 12টা বেজে গেছে এখন। রাত 12:30টার সময় ট্রাফিক জ্যাম, বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 1টা বেজে গিয়েছিল, তাই জন্য আমি নিজে থেকে তোমাদের সামনে এসে ব্লগটা শেষ করতে পারিনি, তো তার জন্য সরি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আসছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, ততক্ষণের জন্য টাটা।